আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনায় রয়েছে, সৌদিতে থাকা প্রবাসীরা সতর্ক থাকুন, সৌদি আরবে দেখা দিয়েছে বার্ড ফ্লু রোগের সংক্রমণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বিশ্ব যখন চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যস্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে আরেকটি দুঃসংবাদ দিল বিশ্ব পশু স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ OIE। সংস্থাটির বরাদ্দ দিয়ে সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে উত্তরাঞ্চলে একটি খাবারে মারাত্মক সংক্রমণ রোগ H5N8 বার্ড ফ্লু দেখা দিয়েছে। ওয়াই জানিয়েছে, রাজধানী রিয়াদ থেকে 150 কিলোমিটার উত্তরে সুদাইর অঞ্চলের একটি খাবারে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই রোগে সংক্রমণে 22,700 প্রাণী এই রোগে মারা গিয়েছে। অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে 3,85,300 পাখি মেরে ফেলা হয়েছে, জানিয়েছে OIE। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা বিভিন্ন ফ্যাক্টরি বা মাঝরাতে কাজ করেন যেখানে পশু পাখি লালন পালন করা হয়, আপনার দয়া করে একটু বেশি সতর্ক হন। মনে রাখবেন, বার্ড ফ্লু কিন্তু অনেক মরণঘাতী একটি রোগ। এই রোগের সংক্রমণ আপনি পশু পাখির থেকে হতে পারে, তাই আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনারও এই রোগের সংক্রমণ হতে পারে। এবং এই বার্ড ফ্লু রোগ হলে কিন্তু আপাতত এর কোনো টিকা বা ওষুধ নেই, আর সেই হিসাবে বলাই যাচ্ছে বার্ড ফ্লু হচ্ছে একটি মরণঘাতী রোগ। সৌদি আরব প্রবাসী ভাইরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওটি সকলের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এই বিষয়ে সতর্ক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।